আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেকেই সঠিক পরিমাণে ভোল্টেজ পাওয়ার জন্য ভোল্টেজ স্টেবিলাইজার কিনে থাকি কিন্তু ভোল্টেজ স্টেবিলাইজার ক্রয় করে অনেকেই প্রতারিত হচ্ছে যারা প্রতারিত হচ্ছে তারা বুঝতেও পারে না তাই আমি আপনাদের একটি সাকো ব্র্যান্ডের অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার এই স্টেবিলাইজারটির ক্যাপাসিটি তিন হাজার ভিয়ে এবং সার্বো টেকনোলজি কিভাবে কাজ করে খুলে আপনাদের দেখাবো তাছাড়া ভুয়া স্টেবিলাইজার কিভাবে চিনবেন তার কিছু ভিডিও আমি পূর্বে তৈরি করেছি যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন ভুয়া স্টেবিলাইজার এবং অরিজিনাল আসল স্টেবিলাইজার কিভাবে চেনা যায় ভোল্টেজ স্টেবিলাইজারের সামনের দিকে একটি সার্কিট ব্রেকার রয়েছে এবং দুটি মিটার রয়েছে একটি ইনপুট ভোল্টেজ মিটার এবং অন্যটি আউটপুট ভোল্টেজ মিটার এবং আমরা যদি খুলতে চাই প্রত্যেকটা স্ক্রু খুলতে হবে তো ভুয়া কিছু স্টেবিলাইজার মার্কেটে পাওয়া যায় যেখানে স্ক্রু থাকলেও কিছু রিপিট আটকারো থাকে যা সহজেই সচরাচর অনেকে খুলতে পারে না ড্রাইভার ব্যবহার করে এজন্য বুঝতে পারে না যে ভিতরে কি রয়েছে তো ভিতরে যদি ই কোর বা রিলে টাইপ যদি সার্কিট থাকে সেখানে যদি ই কোর ট্রান্সফরমার থাকে তা দিয়েও মূলত স্টাকে স্টেবল করা যায় অর্থাৎ আউটপুট ভোলটেজ টু টোয়েন্টির আশেপাশে রাখা যায় তো তাও যদি না দিয়ে যদি সিমেন্ট বালু দিয়ে তৈরি করে ওয়েট দিয়ে যদি ভোল্টেজ স্টেবিলাইজার তৈরি করে দেয় শুধুমাত্র একটি ডিলে সার্কিট ব্যবহার করে তাহলে হয় কি ইনপুট ভোল্টেজ যা থাকবে আউটপুট ভোল্টেজ ওই একই থাকবে যদি ইনপুট ভোল্টেজ একশো আশি ভোল্ট থাকে আউটপুট ওই একশো আশি ভোল্টেজই থাকবে স্টেবিলাইজার ব্যবহার করে কোনো উপকার পাওয়া যায় না তো আমি এই স্টেবিলাইজারটি খুলে নিয়েছি এবং এখানে ইনপুট এবং আউটপুট যে কানেক্টার তা দেখা যাচ্ছে তার সাথে একটি সকেটও ব্যবহার করা হয়েছে এখানে ইনপুট এখানে লাইন রয়েছে এবং নিউট্রাল রয়েছে আমি ইনপুটের সাথে এই ছোট্ট মিটারটি জুড়ে দিয়েছি যে যে মিটার দিয়ে আমি ইনপুট ভোল্টেজটি বুঝতে পারবো এবং আউটপুট ভোল্টেজ মাপার জন্য আমার যে ক্লাম মিটার রয়েছে ডিজিটাল ক্লিপ অন মিটার এই মিটারটি আমি এখানে দিয়ে রাখবো এবং এখানে কিছু লিমিট সুইচ রয়েছে দুটি লিমিট সুইচ এবং কার্বন ফ্রেমের সাথে কার্বন সেট করা রয়েছে যা দিয়ে মূলত অ্যাকুরেট ভোল্টেজটাকে স্টেবল করে রাখতে পারে বা সঠিক স্থানে কার্বন রেখে ভোল্টেজটাকে স্টেবল করে রাখতে পারে তো দেখেন ইনপুট ভোল্টেজ ষাট বাষট্টি তো একটি বিষয় সার্ব টেকনোলজি একশো পঞ্চাশ ভোল্ট না হলে কাজ করে না অর্থাৎ একশো পঞ্চাশ ভোল্টের উপরে থাকলে মূলত সে টু টোয়েন্টির আশেপাশে দিয়ে দেবে একশো পঞ্চাশ ভোল্টের নিচে থাকলে এই টেকনোলজি অফ হয়ে যাবে আউটপুট ভোল্টেজ দেবে না তো দেখেন এখানে উনআশি সাতাত্তর উনআশি ভোল্ট দেখাচ্ছে এবং আউটপুট যে ভোল্টেজ সেটা মূলত ওয়ান পয়েন্ট নাইন সামথিং দেখাচ্ছে মিটারে এবং বারবার ডাউন করছে তো একশো তিন ইনপুট ভোল্টেজ আমি অল্প অল্প করে বাড়িয়ে নিচ্ছি তো এই ভোল্টেজটি কমানো বাড়ানোর জন্য আমি একটি রেগুলেটার ব্যবহার করছি ফ্যানের যে ডিমার রয়েছে তা ব্যবহার করে আমি ভোল্টেজটাকে বাড়িয়ে এবং কমিয়ে চেক করব করবো টেকনোলজি কীভাবে কাজ করে তো এই টেকনোলজি মূলত আজকাল বাজারে সচরাচর পাওয়া যাচ্ছে তো এর আগে মূলত ই কোর যে ট্রান্সফর্মার ছিল সেই ট্রান্সফর্মারের সাথে রিলে টাইপ সার্কিট ব্যবহার করে স্টেবিলাইজার তৈরি করা হতো তো দেখেন একশো সাতচল্লিশ বা একশো পঞ্চাশের আশেপাশে যখন ভোল্টেজ চলে আসছে তখন মূলত সার্বো টেকনোলজির যে সার্বো মোটর ট্রান্সফর্মার সেটার যে কার্বন ফ্রেম রয়েছে তা সচল হয়েছে কার্বন ফ্রেমের মাধ্যমে ভোল্টেজটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য কার্বন ফ্রেম ঘুরছে সার্বো মোটর ঘুরছে আউটপুট ভোল্টেজ দুশো বিশের আশেপাশে রাখার জন্য এই কার্বন ব্রাশ অ্যাডজাস্ট করে নিচ্ছে নিজের ভোল্টেজটা সাপ্লাই দেওয়ার জন্য তো এটি মূলত সার্বো টেকনোলজি এবং এর সাথে যে দুটি লিমিট সুইচ রয়েছে যদি একশো পঞ্চাশের নিচে ভোল্টেজ নেমে যায় তখন এই কার্বন ফ্রেম এখানে এসে সজরে আঘাত করে বা চাপ আঘাত করে বা চেপে ধরে তখন মূলত আউটপুট এবং সার্বো টেকনোলজি বন্ধ হয়ে যায় তো এই লিমিট সুইচ মূলত এই মোটরটাকে কন্ট্রোল করার জন্য এবং সার্কিটটাকে কন্ট্রোল করার জন্য এই লিমিট সুইচ ব্যবহার করা হয় তো সেটি আলাদা বিষয় এই টেকনোলজির জন্য এটি দেওয়া হয়েছে তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যদি আমি রেগুলেটার ঘুরিয়ে ভোল্টেজ কমিয়ে এবং বাড়িয়ে দেখার চেষ্টা করি সার্বো মোটরের মাধ্যমে কার্বন ফ্রেম আপডাউন করে এবং লো কাট হাই কার্ট যে লিমিট সুইচ রয়েছে সেখানে সদরে আঘাত করে এবং এর প্রযুক্তিটাকে এভাবেই মূলত কন্ট্রোল করা হয় এটাই মূলত সার্ব টেকনোলজির যে ভোল্টেজ স্টেবিলাইজার এভাবে কাজ করে থাকে তো যদি লিমিট ক্রস করে বা লিমিটের নিচে চলে আসে তখন লো কার্ড লিমিট সুইচ সিস্টেমটাকে অফ করে দেয় তো আমি রেগুলেটার দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি যদি ভোল্টেজ কোনোভাবে কমে যায় সাপ্লাই ভোল্টেজ তাহলে এই টেকনোলজি কিভাবে কাজ করে এবং আউটপুট ভোল্টেজ দুশো বিশের আশেপাশে রাখার চেষ্টা করে বা দুশো বিশের আশেপাশেই রাখে তো প্লাস মাইনাস এক দুই ভোল্টেজ আপ ডাউন হতেই পারে তাছাড়া যেখানে ভোল্টেজ একশো সত্তর বা একশো আশি সর্বক্ষণিক থাকে সেখানে এ ধরনের একটি ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করলে খুব সহজেই আপনারা সঠিক পরিমাণে ভোল্টেজ পেয়ে যাবেন তো এই প্রযুক্তিটি খুব ভালো যারা মূলত টেকনিশিয়ান তারা এই প্রযুক্তির যে ভোল্টেজ স্টেবিলাইজার সেটা ব্যবহার করার জন্য আপনাদের সুপারিশ করে থাকে আর ভুয়া যে ভোল্টেজ স্টেবিলাইজার আজকাল বাজারে পাওয়া যায় এই ধরনের ভুয়া স্টেবিলাইজার বিভিন্ন কোম্পানির নামে ক্যাচিং তৈরি করে তারা মার্কেটে সাপ্লাই দিয়ে থাকে তো ক্যাচিংগুলি ধরলেই আপনারা বুঝতে পারবেন এটা নর্মাল একটি ক্যাচিং যাতে মূলত রিপিট দেওয়া থাকে তো কোম্পানির নামে স্টেবিলাইজার তৈরি করলেও ভিতরে আসলে ভুয়া ভিতরে আসলে লোক ঠকানোর জন্য কিছু সিমেন্ট বালি তৈরি করা কিছু ওয়েট থাকে এবং একটি ডিলে সার্কিট থাকে যে সার্কিটের মাধ্যমে যদি ইনপুট প্রবেশ করানো হয় ইনপুট ভোল্টেজ দেওয়ার পাঁচ সেকেন্ড অথবা সাত সেকেন্ড পরে আউটপুট ভোল্টেজ পাওয়া যায় তো এটি মূলত ডিলে সার্কিটের কাজ ডিলে কিছু সময় অপেক্ষা করার পরেই মূলত আউটপুট পাওয়া যায় এতে করেই অনেকের ধারণা যে এটি মূলত স্টেবিলাইজার কিন্তু স্টেবিলাইজারের কাজ তা না শুধুমাত্র ডিলে সার্কিট নয় স্টেবিলাইজারের কাজ হলো আউটপুট ভোল্টেজ সব সময় দুশো বিশের আশেপাশে থাকবে যদি ইনপুট ভোল্টেজ প্রযুক্তির ক্ষেত্রে যদি একশো পঞ্চাশ ভোল্ট থাকে তাহলে আউটপুট ভোল্টেজ দুশো থাকবে অথবা ভোল্টেজ যদি কখনো বেড়ে যায় তবুও আউটপুট ভোল্টেজ দুশো বিশের আশেপাশে থাকবে ধরুন ইনপুট ভোল্টেজ যদি দুশো আশিও হয়ে যায় তবুও আউটপুট ভোল্টেজ দুশো বিশই থাকবে এটি মূলত ভোল্টেজ স্টেবিলাইজারের কাজ যেটি মূলত ভোল্টেজটাকে স্টাবেল করে রাখে বা ভোল্টেজটাকে সঠিক জায়গায় ধরে রাখে বিশেষ করে গ্রামাঞ্চলে বেশিরভাগ আমি দেখেছি তো দুটি ভোল্টেজ স্টেবিলাইজার আমার হাতে পড়েছে তো সেই ভোল্টেজ স্টেবিলাইজার খুলে দেখেছি তার যে মিটার রয়েছে ইনপুট মিটার এবং আউটপুট মিটার তা হলো একটি এলইডি স্ক্রিন মাত্র সেখানে যদি ভোল্টেজ একশো সত্তর বা একশো আশিও থাকে আউটপুট ভোল্টেজ দেখাবে টু টোয়েন্টি তো ইনপুট ভোল্টেজ যা আউটপুট ভোল্টেজ ওই একই দেখায় কখনোই কমে না এবং বাড়ে না এখানেই মূলত সন্দেহ হয় এবং ভিতরে যে কী থাকে তা আপনারা ওই ভিডিওগুলি দেখলেই বুঝতে পারবেন একটি ডিলে সার্কিট ছাড়া ভিতরে আর কিছু থাকে না শুধুমাত্র সিমেন্ট বালি দিয়ে তৈরি করা একটি ওয়েট আর কি ওয়েট মাত্র আজ এখানেই বিদায় নিশ্চয়ই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম